হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট গর্জিয়াস অভিনেতা শাকিব খানের সফলতার গল্প এবং তার লাইফস্টাইল সম্পর্কে জানতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে এখানে উল্লেখ্য, শাকিব খানের সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই, তাই পুরোপুরি ইন্টারনেট বেস তথ্যের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা। আর এজন্য আমার ভিডিওতে দু একটা ভুলভাল তথ্য আসতেই পারে, তবে এজন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভুল করে যদি কোনো আজাইরা তথ্য দিয়েও ফেলি, তারপরও শাকিব ভাই এখন আমাকে বাদ দিতে আসবেন না এটা নিশ্চিত, কারণ এমনিতেই এখন উনি অনেক ঝামেলায় আছেন। আর কিছুদিন পর তো উনি আবার আমেরিকাতে চলে যাবেন। সো চিন্তার কোনো কারণ নেই, কারণ কাউকে বাস দিতে গেলে প্রথমে বাস লাগবে, আর আমেরিকায় খুব একটা বাস পাওয়া যায় না। তো যাই হোক, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, আর তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার সময় নিজের নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1979 সালে গোপালগঞ্জ জেলাতে, আর সে অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর, আর তার উচ্চতা হচ্ছে মাত্র 6 ফিট 2 ইঞ্চি। অন্যদিকে তার পরিবারে মোট 5 জন সদস্য রয়েছে। তার বাবা আব্দুর রব, যিনি পেশায় একজন সরকারি অফিসার, তার মা নূরজাহান, যিনি পেশায় একজন গৃহিণী, আর তার পরিবারে এক ভাই ও এক বোন রয়েছে। তবে ইন্টারনেটে তাদের ব্যাপারে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আর অন্যদিকে শাকিব খানের ব্যক্তিগত জীবনে কিছু তথ্য হচ্ছে, গুঞ্জন ছিল 2005 বা 2006 সালের দিকে সুদর্শন অভিনেতা শাকিব খানের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই সময়ের লিডিং অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে। তবে অফিসিয়ালি তারা কখনো স্বীকার করেননি যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আর এর দীর্ঘদিন পর 2017 সালে হঠাৎ করে অপু বিশ্বাস একটি শিশু বাচ্চা নিয়ে News24 চ্যানেলে আসেন এবং সবাইকে বলেন যে 2008 সালে গুলশানের একটি বাড়িতে তাদের গোপনে বিয়ে হয়েছিল, আর এটা হচ্ছে তারা শাকিবের বাচ্চা, যেটা খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। তবে এরপর যতদূর জানা গিয়েছে, শাকিব আর অপুর মিল হয়নি। উপরন্ত 2018 সালে অফিসিয়ালি তারা ডিভোর্স নিয়েছেন। আর কিছুদিন আগে অবধি গুগলে শাকিব খানের গার্লফ্রেন্ড লিখে সার্চ দিলে চিত্রনায়িকা শবনম বুবলির নাম আসতো। আর এই বিষয়টা আরো বেশি প্যাচ লাগায় যখন বুবলি তার বেবি বাম্পের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। আর তার ঠিক 3 দিন পর 30 সেপ্টেম্বর শাকিব ও বুবলি দুজনেরই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, শাহজাদ খান বীর বুবলি ও শাকিবের সন্তান, এবং বর্তমানে তাদের সন্তানের বয়স 2.5 বছর। এবং কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে, 2020 সালের লকডাউনে আমেরিকাতে থাকা অবস্থায় বুবলি তার সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে তারা তাদের সন্তানকে প্রকাশ্যে আনলেও তারা বিয়ে করেছেন কিনা সেই সম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি। তবে বুবলি একটি ইন্টারভিউতে জানান, তিনি যেহেতু একজন মুসলিম, তাই যা কিছু হয়েছে অবশ্যই সুন্দর এবং শালীনভাবে হয়েছে, এর মানে খুব সম্ভবত তারা বিবাহিত। আর সবকিছু মিলিয়ে শাকিব ভাইয়ের ঘরে বউ থাকুক আর না থাকুক, বর্তমানে তার ঘরে 2টি পুত্র সন্তান রয়েছে, একজন আব্রাহাম খান জয় এবং আরেকজন শাহজাদ খান বীর। তবে যাই হোক না কেন, শাকিব খানের প্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো এবং উন্নত মানের। তবে যাই হোক, কাহিনী কিন্তু এখানে শেষ না। কিছুদিন ধরে তাকে নিয়ে একটা গুঞ্জন রয়েছে, শাকিবের নাকি তার হাটুর বয়সী মেয়ে পূজা চেরির সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এটা কিন্তু মোটেও আমার কথা না, সব দোষ গুগলের, কারণ আমি আগেই বলেছি আমি গুগল থেকে তথ্য নিয়েছি। তো সেটা যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখার পর এ পর্যন্ত তিনি সর্বমোট ঠিক কতগুলো সিনেমাতে অভিনয় করেছেন তার সঠিক হিসাব আমি গুগলে পাইনি, তবে সিনেমার পরিমাণ অনেক বেশি হওয়া উচিত। তবে আমি গুগল করে তার পারিশ্রমিক হিসেবে যেটা জানতে পেরেছি, তিনি প্রতিটি সিনেমা করার জন্য অ্যাভারেজ 50 লক্ষ রুপি থেকে 1 কোটি রুপি পর্যন্ত চার্জ করেন। আর 2022 সালের হিসেব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $20 মিলিয়ন বা প্রায় 225 কোটি টাকা। অন্যদিকে এটি হচ্ছে শাকিব খানের তার গোপালগঞ্জের বাড়ি, যেখানে তিনি ছোটবেলায় থাকতেন, তবে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত রয়েছে। আর কিছু কিছু তথ্য অনুযায়ী এটি হচ্ছে শাকিব খানের ঢাকার বর্তমানে বসবাসের বাড়ি। তবে আমি যতদূর জানি এটি হচ্ছে শাকিব খানের গুলশানের একটি বহুতল ভবন, যেটা নিয়ে কিছুদিন পূর্বে রাজুকের সাথে তার সমস্যা হয়েছিল। আর শাকিবের ব্যবহারের গাড়িগুলো হচ্ছে টয়োটা প্রাডো বাংলাদেশি টাকা, যেটার মূল্য প্রায় 40 লক্ষ, রয়েছে মার্সিডিস এস ক্লাস বাংলাদেশি টাকা, যেটার বর্তমান মূল্য 1.5 কোটি টাকা। তো এবার চলুন খুব সংক্ষেপে জেনে আসি কিভাবে শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলেন। তো যেমন জানেন, শাকিবের বাবা ছিলেন একজন সরকারি অফিসার। তো সরকারি চাকরি মানে তো এক জেলায় থেকে আরেক জেলায় বদলি হওয়া। তো এজন্যই তার জন্ম গোপালগঞ্জে হলেও তার বাবার চাকরির বদলির সুবাদে তিনি ছোটবেলাতেই ঢাকার নারায়ণগঞ্জে চলে আসেন এবং সেখানেই বড় হন। আর গোপালগঞ্জে সেটেল হবার পর তিনি যখন ক্লাস 9 পড়েন, তখন শখ করে তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। আর মজার ব্যাপার হচ্ছে, শাকিব খান একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং স্টুডেন্ট হিসেবে তিনি ছিলেন খুবই ব্রিলিয়ান্ট, এবং তার স্বপ্ন ছিল তিনি ডক্টর বা ইঞ্জিনিয়ার হবেন। তবে পড়ালেখার পাশাপাশি তার নাচের প্রতি অনেক আগ্রহ ছিল। আর তিনি পড়ালেখার পাশাপাশি বাংলাদেশের সুনামধন্য ডান্স কোরিওগ্রাফার আজিজ রেজার কাছে ডান্স শিখছিলেন। আর 1998 সালে তার বয়স যখন 19 বছর, তখন সবে মাত্র তিনি ভালো রেজাল্ট নিয়ে এইচএসসি পরীক্ষা শেষ করেছেন। আর তখন তিনি একরকম কৌতূহলবশতই ঘোরার উদ্দেশ্যে আজিজ রেজার সাথে বাংলাদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যান, এবং সেখানে ওই সময়ের সুনামধন্য কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে 19 বছরের সুদর্শন শাকিবকে দেখে পছন্দ করে ফেলেন সিনেমা পরিচালক আবুল খায়ের বুলবুল। আর তিনি তার পরবর্তী সিনেমাতে অভিনয় করার জন্য শাকিব খানকে অফার করেন, আর শাকিবও রাজি হয়েছিলেন। কিন্তু অজানা কোনো এক কারণে সেই সিনেমাটি আর তৈরি হয়নি। কিন্তু ওই বছরই রফিকুল ইসলাম নামের আরো একজন পরিচালক শাকিবকে দেখে পছন্দ করেন এবং তার পরবর্তী সিনেমা সবাই তো সুখী হতে চাই সিনেমাতে অভিনয় করার জন্য অফার করেন। আর এরকম একটা অফার পেয়ে শাকিব খানও রাজি হয়ে যান এবং সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। আর 1998 সালে এই সিনেমা শুটিং শুরু হয় এবং প্রথমবারের মতো শাকিব খান ক্যামেরার সামনে দাঁড়ান। কিন্তু শুটিং
চলা অবস্থাতেই তিনি শাহানুর রহমান সোহান নামের আরো একজন পরিচালকের কাছ থেকে অনন্ত ভালোবাসা নামে আরো একটা সিনেমার অফার পান আর শাকিব খান সেটাতেও চুক্তিবদ্ধ হন। আর এভাবেই তার দুটি সিনেমার কাজ একসাথে শুরু হয়। তবে মজার ব্যাপার হচ্ছে, সবাই তো সুখী হতে চায় শাকিবের প্রথম সিনেমা বা সেটা শুটিং আগে শুরু হলেও তার দ্বিতীয় প্রজেক্ট অনন্ত ভালোবাসার কাজ আগে শেষ হয়। আর 1999 সালে অনন্ত ভালোবাসা তার প্রথম সিনেমা হিসেবে মুক্তি পায়। আর তার প্রথম সিনেমার বেতন ছিল মাত্র 5,000 টাকা। তবে ওই সময় 5,000 টাকাও অনেক ছিল, মাত্র 4 আনা দিয়ে 8টা চকলেট পাওয়া যেত। যাই হোক, এভাবে শাকিব খান একটি সাধারণ পরিবার থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেন। আর শাকিব খানের পুরো অ্যাচিভমেন্ট নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটি বেশি বড় না করে তিনি জাস্ট কিভাবে সিনেমা জগতে আসলেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।